আরজি করের মহিলা চিকিৎসক দর্শন এবং খুনের ঘটনার মাঝেই আবারও কলকাতায় এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। বুধবার সকালে আনন্দপুর এলাকা থেকে অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। বুধবার সকাল 6টা নাগাদ আনন্দপুরের নুনাডাঙ্গা এলাকায় প্রাতঃভ্রমণকারীরাই দেখতে পান দেহটি। ঝোপের ধারে রক্তাক্ত অবস্থায় পড়েছিল মহিলার দেহ। ওই মহিলার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। প্রাতঃভ্রমণকারীরাই পুলিশে খবর দেন। ঘটনাস্থলে যায় আনন্দপুর থানার পুলিশ। তারা দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। মৃতার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এলাকাবাসীদের দাবি, ওই মহিলা স্থানীয় নন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মহিলাকে খুন করে ভোরের দিকে কেউ বা কারা ঝোপের ধারে ফেলে রেখে গিয়েছেন। পুলিশ সূত্রে খবর, কিভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই পরিষ্কার হবে। আশপাশ এলাকায় যত সিসি ক্যামেরা রয়েছে তার ফুটেজও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।